তো বন্ধুরা এই মুহূর্তে আমি গুগল ম্যাপে রয়েছি আর এই গুগল ম্যাপ থেকে সিহাব ভাই রুট ম্যাপটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অর্থাৎ সিহা ভাই তিনি যে ইন্ডিয়া থেকে মক্কা যাচ্ছেন সৌদি আরব যাচ্ছেন তিনি পায়ে হেঁটে হজ করতে যাচ্ছেন তো তিনি কোন দিকে কোন দিকে যাবেন কারণ এই যে ইন্ডিয়া ইন্ডিয়ার এই জায়গাটা হচ্ছে কেরলা এবং এই জায়গাটি হচ্ছে মক্কা তো তিনি কোন দিকে কোন দিকে যাবেন মাঝে রাস্তায় তো এখানে সমুদ্র রয়েছে তিনি এইদিকে যাবেন নাকি তিনি কোন দিক দিয়ে তিনি মক্কা যাবেন ওনার রুট ম্যাপ কী রয়েছে সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো বলে রাখি সিহাব ভাই কিন্তু কেরল থেকে যাচ্ছেন আপনারা হয়তো সকলে জানেন ঠিক কেরল রাজ্যটি হচ্ছে আমাদের ভারতবর্ষের নিচের দিকটা অর্থাৎ দক্ষিণ দিকটা ঠিক এই জায়গাটা হচ্ছে কেরল রাজ্য এবং কেরলের মল্লাপুরম জায়গা থেকে ভাই যাচ্ছেন তবে বলে রাখি আপনারা যারা পশ্চিমবঙ্গবাসী ভিডিওটি দেখছেন পশ্চিমবঙ্গ ঠিক হচ্ছে এইটা আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ হচ্ছে ঠিক এই জায়গাটা এই দিকটা হচ্ছে উত্তর ম্যাপের উপর দিকটা সবসময় উত্তর এদিকটা হচ্ছে দক্ষিণ এদিকটা হচ্ছে আপনার পূর্ব এদিকটা হচ্ছে পশ্চিম অর্থাৎ কেরলটা রয়েছে আমাদের ঠিক আপনার দক্ষিণ দক্ষিণ পশ্চিম কর্নাতে ঠিক কেরলটা রয়েছে আর এই কেরলের এই জায়গা থেকে সিহাব ভাই তিনি মক্কা যাচ্ছেন তো আপনারা জানেন আপনাদেরকে দেখিয়ে দিলাম মক্কা হচ্ছে ঠিক এই জায়গাটা সৌদি আরবের এই জায়গাটা হচ্ছে মক্কা তো সিহাব ভাই তিনি কেরল থেকে যাত্রা শুরু করেছেন আপনারা হয়তো জানেন যে সিয়াব ভাই কেরল থেকে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য পার করে সিহাব ভাই এই মুহূর্তে তিনি রাজস্থানে রয়েছেন তো রাজস্থানে কোন জায়গায় রয়েছেন আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি রাজস্থানের ঠিক আপনার এই মুহূর্তে সিহাব ভাই রাজস্থানের ঠিক এরকম একটি জায়গায় রয়েছেন এবং সিয়াব ভাই তিনি হরিয়ানা পাঞ্জাব হয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি সিহাব ভাই হরিয়ানা পাঞ্জাব হয়ে এই যে রোড রোডটা রয়েছে এই রোডে এসে ঠিক এই জায়গাতে হচ্ছে ওয়াগা বর্ডার অর্থাৎ সিয়াব ভাই ঠিক এই জায়গাতে তিনি পেরোবেন অর্থাৎ আমাদের ভারত পাকিস্তানের বর্ডারের যে গেট সেই গেটে পেরোবেন এবং তিনি পাকিস্তানে প্রবেশ করবেন ঠিক এই জায়গাটা আপনাদেরকে জানিয়ে রাখছি তিনি কেরল থেকে ঠিক কেরল হচ্ছে নিচে দিকটা আপনাদেরকে আবারও দেখানোর চেষ্টা করছি শিহা ভাই তিনি কেরোলে রয়েছেন কেরল থেকে তিনি এইভাবে বিভিন্ন রাজ্য পার করে তিনি একদম ভারতবর্ষের উপর দিকে চলে এসছেন উপর দিকে পাঞ্জাবে ঠিক এই জায়গাতে ভারত পাকিস্তানের যে বর্ডার যে গেট তিনি এই গেটে পেরিয়ে তিনি পাকিস্তানে প্রবেশ করবেন আপনাদেরকে স্ক্রিন আপনাকে দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে আপনার রুটটা রয়েছে শিয়া ভাই তিনি পাকিস্তানে প্রবেশ করবেন তো আপনাদেরকে একটু জুম করে আমি দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন এই যে রোডটা রয়েছে আপনাদেরকে এই যে রোডটা রয়েছে ঠিক এই জায়গাটা হচ্ছে ওয়াগা বর্ডার দেখুন এখানে ওয়াগা বলে লেখা আছে আপনারা দেখতে পাবেন এই জায়গাটা ভারত পাকিস্তান বর্ডার এটা ওয়াগা বর্ডার আর এই ওয়াগা বর্ডারে পেরিয়ে শিয়া ভাই তিনি পাকিস্তান প্রবেশ করবেন লাহোর হয়ে এই যে লাহোর পাকিস্তানে প্রবেশ করার পর এখানে পাকিস্তান প্রবেশ করবেন আর কুড়ি দিনের মধ্যে লাহোরে এসে তিনি একদম সোজা রাস্তা তিনি এই যে রাস্তা রয়েছে ঠিক সোজা রাস্তায় তিনি হাঁটবেন পাকিস্তানে অর্থাৎ শিয়া ভাই এই মুহূর্তে তিনি কিন্তু পুরো একদম উত্তর দিকে হাঁটছেন এই মুহূর্তে সিয়া ভাই তিনি পূর্ব উত্তর দিকে হাঁটছেন পাকিস্তানে প্রবেশ করার পর তিনি আবার কী করবেন না তিনি দক্ষিণ পশ্চিম কর্না হয়ে তিনি হাঁটবেন ঠিক এইভাবে তিনি এই রোডটা দিয়ে হেঁটে হেঁটে আসবেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এরপর শেয়াব ভাই পাকিস্তান পার করে এই যে রোডটা আপনাদেরকে দেখালাম লাহোর থেকে এই রোডে আসবেন রোডে আসার পর এখান থেকে আবার সাহাব ভাইকে এই যে পাকিস্তান এবং ইরানের যে বর্ডার রয়েছে আপনাদেরকে অন স্ক্রিন দেখাচ্ছি এটা হচ্ছে পাকিস্তান এবং ইরানের বর্ডার এই যে এইখানে তিনি সেহাব ভাই আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি এই যে বর্ডারটা রয়েছে এই বর্ডারে শেহাব ভাই তিনি পেরোবেন এই যে এই জায়গাতে সেহাব ভাই তিনি পেরোবেন পেরোনোর পর তিনি ইরানে প্রবেশ করবেন অর্থাৎ পাকিস্তান থেকে তিনি ইরান যাবেন আপনাদেরকে আবারও বলছি এই যে পাকিস্তান ভারতবর্ষের এই জায়গাতে সিয়া ভাই পেরোবেন পাকিস্তান পাকিস্তান থেকে তিনি এই জায়গাতে পেরোবেন এবং ইরানে প্রবেশ করবেন ইরানে প্রবেশ করার পর ইরানে ইরানের যে রোড রয়েছে সেই রোডে তিনি এই জায়গাতে প্রবেশ করবেন প্রবেশ করার পর তিনি আবার তিনি ইরানে হাঁটবেন হাঁটতে 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 শেয়াব ভাই ঠিক এইভাবে হেঁটে ঠিক ইরান এবং ইরাকের একটি বর্ডার রয়েছে আপনারা দেখতে পাবেন ঠিক এই জায়গাতে ইরান এবং ইরাকের মধ্যে একটি বর্ডার রয়েছে আপনাদেরকে লাইভ দেখানোর চেষ্টা করছি ঠিক এই জায়গাটা রয়েছে ইরান আপনারা দেখুন নিচের দিকটা ইরান এবং উপর দিকটা রয়েছে ইরাক ঠিক এই জায়গাতে শিয়া ভাই তিনি ইরান এবং ইরাকের বর্ডারে পেরোবেন পেরোনোর পর তিনি নিচের দিকে করে একদম সোজা রাস্তা তিনি একদম নিচের দিকে টান নেবেন টার্ন নেওয়ার পর তিনি এবার কুয়েতে প্রবেশ করবেন আপনাদেরকে দেখাচ্ছি এই যে কুয়েত ঠিক এইভাবে টার্ন করে তিনি ঠিক আবার এখানে কুয়েতে প্রবেশ করবেন কুয়েতে প্রবেশ করার পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জুম করে এই যে কুয়েত রয়েছে কুয়েতে প্রবেশ করার পর কুয়েত এবং আরবের যে বর্ডার এই যে এই জায়গাটা হচ্ছে কুয়েত এবং আরবের বর্ডার আর এই জায়গাটা হচ্ছে ইরাক এবং ইরাক এবং আপনার কুয়েতের মধ্যে বর্ডার অর্থাৎ এই জায়গাতে ইরাক থেকে তিনি কুয়েত প্রবেশ করবেন আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন এই যে বর্ডার এই জায়গাতে তিনি প্রবেশ করবেন উপর দিকটা দেখুন ইরাক এবং নিচের দিকটা হচ্ছে কুয়েত এখানে প্রবেশ করার পর আপনাদেরকে জুম আউট করে দেখাচ্ছি তারপর তিনি এই জায়গাতে আপনাদেরকে যেমনটাই বললাম যে এই জায়গাতে তিনি সৌদি আরব এবং ইরাকের মধ্যে বর্ডার ঠিক এই জায়গাটা সরি সৌদি আরব এবং কুয়েত উপর দিকটা হচ্ছে কুয়েত নিচের দিকটা হচ্ছে সৌদি আরব সৌদি আরবে প্রবেশ করার পর তিনি একদম সোজা রাস্তা আপনারা যে রোডটা দেখতে পাচ্ছেন এই যে রোড আপনাদেরকে জুম করে দেখাচ্ছি একটু এই যে রোডটা রয়েছে সরি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে কুয়েত থেকে তিনি যখন আরবে প্রবেশ করবেন আরব থেকে একদম সোজা রাস্তা তিনি এই রাস্তা ধরে একদম এখানে মক্কা আপনাদেরকে জুম করে দেখাচ্ছি ঠিক এই জায়গাতে হচ্ছে মক্কা তিনি মক্কা এসে আগামী বছর তিনি এখানে হজ করবেন তো আমাদের আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই মুহূর্তে সিহাব ভাইয়ের আপনার ম্যাপটা কী রয়েছে তিনি কোন দিকে হেঁটে হেঁটে আসবেন কোন কোন দেশ পেরবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন তবে অনেকের ধারণা যে ভারতবর্ষ থেকে আরবের মাঝখানে যেহেতু সমুদ্র পড়বে হ্যাঁ অবশ্যই সমুদ্র পড়বে কারণ ভারতবর্ষের ঠিক এই জায়গা থেকে সিয়াব ভাই আসছেন কেরল থেকে মাঝখানে সমুদ্র তারপর এই জায়গাতে মক্কা তো তিনি এইভাবে সোজাসোজা আসবেন না তিনি এই ঘুরে ঘুরে আসবেন অর্থাৎ ভারত থেকে তিনি ভারত থেকে তিনি এভাবে পাকিস্তান পাকিস্তান থেকে ইরান ইরাক কুয়েত হয়ে তিনি এইভাবে সৌদি আরবে পৌঁছাবেন তোমাদের আশা করি বুঝতে পেরেছেন এই মুহূর্তে সিহাব ভাই রোড ম্যাপটা কী রয়েছে তিনি কোন দিকে পেরোবেন কি করে যাবেন আশা করি সমস্ত কিছু বুঝতে পেরেছেন তবু যদি এই বিষয়ে আপনাদের কিছু জানার থেকে বা বলার থেকে অবশ্যই আপনারা নিচে কমেন্ট করবেন শেষে আপনারা সকলেই শেহাব ভাইয়ের জন্য দোয়া করবেন বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি দেখে আপনি যদি কিছুটা উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিও নিচে একটি লাইক করে ভিডিওটি জনস্বার্থে সকলের মধ্যে শেয়ার করবেন এবং এই চ্যানেল থেকে আগামীতে সিহাব ভাইকে নিয়ে পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে প্রেস করে নোটিফিকেশানটা অল করে দেবেন